আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের কমলা, মাল্টা ও ডালিম গাছ লাগিয়েছি, তো আমাদের এই সময়টাতে কী ধরনের পরিচর্যা করলে আমাদের গাছের ফলগুলো বেশ দ্রুত বড় হবে, তো সেই বিষয়ে আজ কথা বলবো। তো দীর্ঘদিন প্রচণ্ড রোদ হবার পর এখন বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি হবার কারণে গাছের ফলগুলো কিন্তু অনেকের ফেটে যাচ্ছে। এই বিষয়ে আমার কাছে অনেকে কমেন্ট করেছে যে গাছের বিশেষ করে কমলা মালটা ফল ফেটে যাচ্ছে এবং ডালিমের ফল ফাটার সমস্যা তো আগাগোড়াই আছে। তো এই সমস্যা প্রথমে আমরা কীভাবে সমাধান করব, এর পাশাপাশি ফল কীভাবে দ্রুত বড় করা যায়, তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ফল ফেটে যায় সাধারণত বোরনের অভাবে। এই বোরনের ঘাটতি যদি হয় একটি ফলে, তো সেক্ষেত্রে ফলটা কিন্তু ফেটে যাবে। বিশেষ করে গাছের গোড়ায় এবং গাছের স্প্রে আকারে দুইটিভাবে বোরন স্প্রে করা যায়। সলুবার বোরনটা আপনারা স্প্রে আকারে অথবা পানির সাথে গুলায়ে বা সরাসরি মাটিতে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আশা করা যায় গাছের ফল ফাটা সমস্যাটা সমাধান হয়ে যাবে, এবং ফল ফাটা সমস্যা যখন সমাধান হয়ে যাবে তখন ফলটা আপনা আপনি কিন্তু বড় হতে শুরু করবে। এবং ফলটা বড় করার জন্য ইউরিয়া সার খুবই সামান্য ব্যবহার করবেন। এর পাশাপাশি যে সারগুলো রয়েছে যেমন ডিএপি, লাল পটাশ বা অন্যান্য যে সালফার, তো প্রত্যেকটা সার অল্প অল্প করে আপনারা কিন্তু গাছে এখন ব্যবহার করতে পারেন ফলকে দ্রুত বড় করার জন্য। এবং যদি আপনারা বোরনটা এবং জিঙ্কটা একসাথে স্প্রে করতে পারেন, ফলের চেহারাটা খুবই সুন্দর হবে। ফলের গায়ে কোনো স্পট পড়বে না, দাগদগ হবে না, ফলটা আঁকাবাঁকা হবে না, ফল ফাটবে না। তো এই বোরনটা প্রতি মাসে অন্তত একবার আমাদের স্প্রে করা উচিত। এছাড়া আর একটা বিষয় হচ্ছে, গাছে এই সময়টাতে যেহেতু ফল আছে প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণ করে এবং পানি শোষণ করে, এই পানিটা কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে। বিশেষ করে আপনারা সকালে পানি দেওয়ার চেষ্টা করবেন। সারাদিন রোদে বিকালবেলা মাটিটা গরম থাকে, আপনারা বিকালে পানি না দিয়ে অবশ্যই সকালে পানি দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের সকালে সময় নেই তারা রাত 10টা বা 9টার দিকে পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে। তবে অনেকে দুপুরবেলা বা বিকালবেলা পানি দেয়, এতে করে গাছের শিকড়গুলো, মাটিগুলো যে ভাপ থাকে, গরম থাকে, এতে করে ফলগুলো কিন্তু ঝরে যায়। এছাড়া আর একটা বিষয় হচ্ছে, গাছ যেহেতু এখন প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণ করে, অবশ্যই আমরা গোবর সার বা জৈব সার কিন্তু গাছে অল্প অল্প করে ব্যবহার করতে পারি। এবং প্রতি 15 দিন বা 20 দিন পরপর আপনারা চাইলে অবশ্যই খোল ভিজানো পানিটা ব্যবহার করতে পারেন। এতে করে ফলগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে ইনশাল্লাহ। গাছে যদি প্রয়োজনীয় খাদ্য গুণাগুণ ভালোভাবে থাকে মাটিতে, তো সেক্ষেত্রে ফলটা আপনা আপনি বড় হয়ে যাবে। এবং নির্দিষ্ট কোনো একটা সারের জন্য কিন্তু ফল বড় হয় না, গাছটা স্বাভাবিক খাদ্য থাকলে ফল বড় হয়।